বাড়লে বয়স কমে আসে কাজের সুযোগ, এটাই চিরচেনা বাস্তবতা ঢালিউডে। অথচ বলিউড, হলিউড কিংবা দক্ষিণ ইন্ডাস্ট্রিতে চিত্র ভিন্ন। অমিতাভ বচ্চন, নাসিরুদ্দিন শাহ, শর্মিলা ঠাকুর কিংবা রজনীকান্ত, আল পাচিনো অথবা মেরিল স্ট্রিপ, এমন অনেক নাম বলা যায় যারা বয়সের ভার জয় করে আবদ্ধ দর্শকের ভালোবাসায়। কিন্তু ঢাকায় সিনেমার আলমগীর, সোহেল রানা, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, ববিতা, রোজিনাদের অধ্যায়টা অন্যরকম। কি এর কারণ, কেন তারা হারিয়ে গেলেন রূপালী পর্দা থেকে, তাদের ফিরে আসাটা কি জরুরি, জেনে নেব আহমেদ তাওকিরের প্রতিবেদনে। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান রিয়েল লাইফে বৃদ্ধ লোকে হতবাক করেছেন সিনেপ্রেমীদের। যখন তিনি রিয়েল লাইফে নুয়ে পড়বেন বয়সের এমন ভারে, কপালের ভাঁজে খেলা করবে জীবন সায়ান্যের অজস্র কথা, তখন পর্দায় তার উপস্থিতি থাকবে কি? শাকিব খান অধ্যায় তো পরের, তার আগে আলমগীর, সোহেল রানা, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, ববিতা, চম্পা, নতুন, সুচরিতা কিংবা রোজিনাদের হিসাবটা মেলানো যাক। দুই একজন তারকা ছাড়া এখন পর্দায় নেই কোনো প্রবীণ তারকার উপস্থিতি। কেন তাদের নিয়ে তৈরি হয় না সিনেমা? বাড়লে বয়স কমে কেন কাজ? তারা ওই ক্যাটাগরি গল্পই লিখতে পারে না যেখানে কেন্দ্রীয় কমিটিতে বয়সে বয়স্ক একজন লোকই দরকার, কিন্তু কেন্দ্রীয় কমিটি হতে পারে আখে ইন্ডিয়ায় বয়স্ক একজন ব্যক্তি না। তারপরে অমিতাভ বচ্চন 60 বছর বয়সে তখন প্রেম করতেছে 30 বছর বয়সে মেয়ে, এটা কি অমিতাভ বচ্চন ইজ দ্য মেইন পার্সন? শৈল্পিক কোনো ব্যাপার না, শুধু বাণিজ্যিক ব্যাপারটাই মনে হয় বেশি আর কি। নিরুদ্দেশ যে চাহিদা থাকে, সেই চাহিদাকে লক্ষ্য রেখে হয়তো মেকাররা কাজ করেন। এখন আমরা তো কেউ বাজার ব্যবস্থার বাইরে না, এখন নেই সেই অর্থে মাল্টিকাস্টিং এর সিনেমা। অথচ আগে নানা দশকের অভিনয় শিল্পীদের দেখা যেত এক ফ্রেমে। বেদের মেয়ে জোস্তাকে শুধু ইলিয়াস কাঞ্চন আর অঞ্জু ঘোষে, অনেকের যে মাল্টি আপনার আর্টিস্ট, মাল্টি আর্টিস্টের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সগুলো প্রত্যেকটা জায়গায় তখন সুন্দর লাগে। এটা যতক্ষণ পর্যন্ত না করবে আসলে চলচ্চিত্রকে ওই জায়গায় নিয়ে যাবে। আগে ম্যাডাম শাবানা করেছে, আমি যখন এসেছি তখন রোজি ভাবি করেছে, আনোয়াপা করেছে, মেন কাঠামো তারা, তারপরে কিন্তু আপনার জুনিয়র আমরা এসেছি। চলচ্চিত্র বিশ্লেষকরা কি বলছেন এই বাস্তবতা নিয়ে, মূল সংকটটা কোথায়? সিনেমার বাজার যখন কমতে শুরু করলো তখন আমাদের নির্মাতারা প্রথমেই যেটা চিন্তা করলেন যে এখন আসলে একদম সিম্পল লাইন স্টোরিতে যেতে হবে, যেখানে একজন নায়ক থাকবেন, প্রধান একজন নায়িকা থাকবেন, বা বড় জোর আসলে দুজন নায়িকা থাকতে পারেন। ছবি কিন্তু গত 10-15 বছর ধরে বা তারও আগে থেকে, ধরুন কমপক্ষে 10-15 বছর ধরে রাইটার এবং ডিরেক্টরদের হাতে নাই। বলিউড, হলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বয়স্ক অভিনয় শিল্পীরা এখনও উজ্জ্বল আপন মহিমায়। বাংলাদেশি বয়স্ক তারকারাও কাজ করতে চান, ফিরতে চান আপন ঠিকানায়। যদি গল্পের চরিত্রে যদি কোনো মনে করেন যে মেন বেস করা থাকে, অবশ্যই করুক। কিভাবে এক ফ্রেমে জায়গা হতে পারে নবীন প্রবীণ সব তারকার, কাদের এগিয়ে আসা প্রয়োজন, গল্পগুলো জীবনের কাছে নিতে নানা দশকের অভিনয় শিল্পীদের মিলন গল্প রচিত হবে কিভাবে? সিনেমার বাজেট এবং পারিশ্রমিকটাই প্রথম বাধা হয়ে যায়। অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা বলেন যে আসলে টাকার জন্য যে আমরা সিনেমাটা রিফিউজ করি তা না, এই ক্যারেক্টারটা এমনভাবে আমাদের কাছে স্ক্রিপ্টটা আসে যে আমার এই ক্যারেক্টারটা না থাকলেও স্ক্রিপ্টে কোনো ক্ষতি হয় না। যদি ববিতা আপাকে কেন্দ্র করে বা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র দিয়ে সেভাবে তাকে আনা যায়, এরকম অনেক নাম বলা যাবে। এদেরকে আমি মনে করি যে মূল গল্পের শক্তিটা যখন যেদিন থেকে আসবে এবং সেই গল্পটা নিয়ে যখন নির্মাতা কনভিন্স করতে পারবে। কখনো কি তবে প্রবীণ তারকাদের আবার দেখা মিলবে গল্পে? নবীনের সাথে রূপালী পর্দায় রচিত হবে কি নতুন দিনের গল্পগান? সে প্রশ্নের হয়তো নেই কোনো নির্দিষ্ট উত্তর, তবু আশায় বুক বাঁধতে ক্ষতি কি? আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।